নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটসে। বর্তমানে ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে অবস্থিত, সেখানে ইউনিট প্রসেস ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটিও অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সেখানে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ফিলিপস কার্বন লিমিটেডের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে PCBLLimited.com, তোমরা গুগলে সরাসরি সার্চ করে নেবে ফিলিপস কার্বন লিমিটেড বলে। গুগলে সার্চ করার পর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট পাবে PCBLLimited, তোমরা সেটা ফার্স্টেই পেয়ে যাবে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি ঢুকে আসবে। এটা হচ্ছে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটি কোম্পানি। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কিন্তু অনেক কোম্পানি আছে, এটা কিন্তু খুব বড় গ্রুপ, খুব মানে বিশাল বড় গ্রুপ, আশা করি তোমরা জেনে থাকবে। সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের হেড অফিস কিন্তু আমাদের কলকাতায়, হেডকোয়ার্টার যেটা আছে সেটা কিন্তু আমাদের কলকাতায়। তো এর সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বিভিন্ন কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে, তার মধ্যে KEC, সিএট টায়ার্স, এরকম বড় বড় কোম্পানি অনেক আছে। এবং ফিলিপস কার্বন লিমিটেড, এটাও কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটি কোম্পানি, এটাও কিন্তু খুব বড় কোম্পানি। তো যাই হোক, এদের কিন্তু বিভিন্ন জায়গায় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তো একদম নিচের দিকে চলে আসবে তোমরা এই পেজটিতে আসার পর, একদম নিচের দিকে চলে আসবে। একদম নিচের দিকে আসার পর তোমরা এখানে কিন্তু এদের যে যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং এদের যে কর্পোরেট অফিস আছে পিসিবিএল লিমিটেডের, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে অবস্থিত, অ্যাড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া যে যে অফিস আছে এখানে, রেজিস্টার্ড অফিস আছে, সেটাও কলকাতা ওয়েস্ট বেঙ্গলে। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে অফিস আছে, তার মধ্যে একটি হচ্ছে গুজরাটে এবং আরেকটি হচ্ছে তোমার বেলজিয়ামে অবস্থিত, ঠিক আছে। এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো হচ্ছে, ম্যানুফ্যাকচারিং লোকেশান দেখতেই পাচ্ছ, একটি হচ্ছে দুর্গাপুরে, একটি হচ্ছে কোচিতে, একটি হচ্ছে পালেজ এবং একটি হচ্ছে মুন্দ্রা। এই চারটির জায়গাতে কিন্তু ফিলিপস কার্বন লিমিটেডের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তার মধ্যে আমাদের দুর্গাপুরে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু ইউনিট প্রসেস ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। তোমরা সরাসরি একদম এখান থেকে আরও নিচের দিকে চলে আসবে, এখানে কিন্তু একটি কেরিয়ার বলে অপশান পাবে, ঠিক আছে। সরাসরি এই কেরিয়ার টাচ করবে, টাচ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এখানে অনেক কিছু জিনিস লেখা আছে, বাঁদিকে যে অপশানটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা টাচ করবে। টাচ করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ চলে আসবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন করার পর তোমাদের সামনে এরকম আরও একটি নতুন পেজ চলে আসবে। এখানে তোমার সমস্ত ডিটেলস দিয়ে তোমরা এখানে কিন্তু তোমাদের যে রিজিউমটা এখানে তোমরা সেন্ড করতে পারো, ঠিক আছে। এখানে আপডেটেড রিজিউম দিয়ে দেবে, আপডেটেড রিজিউম দেওয়ার পর তোমরা এখানে কিন্তু সরাসরি সাবমিট করতে পারো, ঠিক আছে। তো এবারে আমরা দেখে নেবো এদের যে ভ্যাকান্সিগুলো আছে, ঠিক আছে। এদের যে ভ্যাকান্সিগুলো আছে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার পেজ আছে এখানে কিন্তু দেওয়া নেই। এবং এদের আরও একটি যে সাইট আছে, সেই সাইটে কিন্তু এদের বর্তমানে কিন্তু যে যে ভ্যাকান্সিগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এই যে ওপরে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ PCBLCareerSiteManager.com, এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সরাসরি সেখান থেকে কিন্তু এই সাইটটাতে চলে আসতে পারবে। হয়তো অনেকের ফোনে বা অনেকের ল্যাপটপে এই সাইটটা খুলবে না, কারণ দেখতেই পাচ্ছ ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে। তোমাদের যদি কোনো VPN থেকে থাকে তাহলে সেই VPNটা অন করবে, VPNটা অন করার পর তাহলে কিন্তু এই সাইটটা খুলে যাবে, ঠিক আছে। তো আমরা চলে যাবো সরাসরি কারেন্ট ওপেনিং। কারেন্ট ওপেনিংয়ে যাওয়ার পর তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ ইউনিট প্রসেস ইঞ্জিনিয়ার, দেখতেই পাচ্ছ এটা ওয়ান ডে এগো এখানে পোস্ট হয়েছে এবং জব লোকেশান দেওয়া আছে দুর্গাপুর, ঠিক আছে। এরপরে যেটা আছে ইউনিট প্রসেস ইঞ্জিনিয়ার, সেটাও কিন্তু দুর্গাপুরে, এটা কিন্তু 28 দিন এগো এখানে পোস্ট হয়েছে, ঠিক আছে। প্রথমে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ইউনিট প্রসেস ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে 1 থেকে 3 বছর, যাদের 1 থেকে 3 বছরের প্রসেস ইঞ্জিনিয়ারের ওপরে প্রসেস ডিপার্টমেন্টে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 28 দিন আগেও জবটি পোস্ট এলো, এখানে কিন্তু এখনও লেখা আছে নট ডিসক্লোজড বাই রিক্রুটার, এখনও পর্যন্ত কিন্তু এই জবটি বন্ধ হয় না। এখানে তোমরা তোমাদের জব ডেসক্রিপশানটা ভালো করে পড়ে নেবে, জব ডেসক্রিপশানটা ভালো করে পড়ার পরে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তারপর ইন্ডাস্ট্রি দেখতেই পাচ্ছ পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, রাবার, ফাংশনাল এরিয়া হচ্ছে প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রোল ক্যাটাগরি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, রোল হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ার, তোমাদের ডিপার্টমেন্ট হবে প্রসেস ইঞ্জিনিয়ার এবং তোমাদের জবটা অবশ্যই ফুল টাইম পার্মানেন্ট, ঠিক আছে। এখানে যারা যারা বিটেক বা বিই করেছে কেমিক্যাল ডিপার্টমেন্টের উপরে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
এবং যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের যদি প্রসেস ডিপার্টমেন্টে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, এখানে অ্যাপ্লাই করে দিও। যদি তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইন্টারভিউ দিতেই হবে, ঠিক আছে। এখানে কিন্তু এরা ডাইরেক্ট বলে রেখেছে যে যারা যারা কেমিক্যাল ডিপার্টমেন্টের উপরে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তবু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে প্রসেস ইঞ্জিনিয়ারের উপরে যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে। এবং যেটা একদিন আগে জব পোস্ট হয়েছে, এটা কিন্তু একদিন আগে তোমরা দেখতেই পাচ্ছ, একদিন আগে জব পোস্ট হয়েছে ইউনিট প্রসেস ইঞ্জিনিয়ার। এখানে যারা যারা 4 থেকে 8 বছর এক্সপিরিয়েন্স তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সেম জব ডিসক্রিপশান দেওয়া আছে এবং সেম কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা আছে। তবুও যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে প্রসেস ইঞ্জিনিয়ারের উপরে যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করে দিও। যদি ইন্টারভিউর জন্য দেখে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইন্টারভিউতে যেতে পারো। এবং যাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার তাদের তো কিছু বলার নেই, তারা এখানে অ্যাপ্লাই নিশ্চিন্তে করতে পারবে, ঠিক আছে। এবং যারা যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে। তো তোমাদের কাছে যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে, তোমরা যদি এরকম জব আপডেট আরও পেতে চাও তাহলে অবশ্যই লাইক করো, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।